ব্রেন স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধে যা করণীয়। স্ট্রোক সমস্যাটিকে ভয় পান না এমন মানুষ খুবই কমই মিলবে, আর এটি ভয় পাওয়ার মতোই একটি বিষয়, কারণ এটি হলে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হওয়া ছাড়াও মৃত্যুর ঝুঁকিও থাকে অনেক বেশি। কিন্তু অবাক করা বিষয় এই যে অনেকেই বুঝতে পারেন না স্ট্রোক হয়েছে কিনা। এ কারণে স্ট্রোক হলেও অনেকে সেটিকে সাধারণ অসুস্থতা ভাবেন, যার কারণে স্ট্রোকে যে ধরনের চিকিৎসা নেওয়া দরকার সেটি নেওয়া হয় না। আর এ ধরনের সমস্যা এড়াতে সবারই জানা উচিত স্ট্রোকের সাধারণ লক্ষণগুলো। তাই চলুন আজ জেনে নেওয়া যাক মারাত্মক এই ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো ও এটি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভারসাম্য হারানো। স্ট্রোক হলে ভারসাম্য হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের স্ট্রোক হয় তাদের প্রায়ই ভারসাম্য হারানো বা মাথা ঘোরা অথবা মাথা ভারী হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এ সময় তারা কিছু ধরে রাখা বা বসে পড়ার মতো প্রবণতা রাখেন। চোখের সমস্যা। স্ট্রোক হওয়ার পর অনেকেরই দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা চোখের সমস্যা হওয়ার অভিযোগ করেন। এমনটি হলে অনেকেই বিভিন্ন সমস্যাকে দায়ী করতে পারেন, যেমন খুব বেশি রোদে হাঁটা বা শরীরে পানি কমে যাওয়া। এ ধরনের সমস্যা হলে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। মুখ ঝুলে পড়া বা অবশ। স্ট্রোকে আক্রান্ত হলে মুখের অর্ধেক অংশ, বিশেষ করে মুখের একপাশে নিচের অর্ধেক নিচু হয়ে যাওয়া বা ঝুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনটি হলে কথা বলার সময় মনে হবে মুখের একপাশ অবশ হয়ে আছে। এমন সমস্যা দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাহু দুর্বলতা। স্ট্রোক আক্রান্ত ব্যক্তিদের বাহু দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা অনেকাংশে বেড়ে যেতে পারে। এমনটি হয়ে থাকলে কোনো কিছু ধরার চেষ্টা করলে হাত থেকে জিনিস পড়ে যাওয়ার মতো দুর্বলতা দেখা দিতে পারে। বেশিরভাগ সময় স্ট্রোক হওয়ার পর রোগী যেদিকে পড়ে যায় শরীরের সেদিকেই আক্রান্ত হয়। এর কারণ হচ্ছে স্ট্রোক হলে শরীরের পেশিগুলো অবশ হয়ে যায় এবং শরীরের ওজন ধরে রাখতে না পেরে পড়ে যায়। কথা বলায় সমস্যা। স্ট্রোকে আক্রান্ত হলে বিশেষত যদি স্ট্রোকটি মস্তিষ্কের বাম দিকে হয় তাহলে কথা বলার সমস্যা দেখা দেবে। রোগী তাদের সামনে কারো সঙ্গে কথা বলার সময় এটি প্রথম লক্ষ্য করা যায়। এ সময় রোগী নীরব ও বিভ্রান্ত হতে পারে, একটি শব্দ পুনরাবৃত্তি করতে পারে অথবা বক্তৃতা অস্পষ্ট বা এমনকি অপ্রাসঙ্গিক কথা বলতে পারে। এবারে আমরা জানব স্ট্রোক প্রতিরোধে যা করণীয়। ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে, সাদা ভাত, সাদা চিনি, সাদা লবণ খাওয়ার অভ্যাস একেবারে বাদ দিতে হবে। সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকবেন। ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলে কন্ট্রোলে রাখবেন। নিয়মিত কোলেস্টেরল লেভেল চেক করাবেন। তীব্র মাথা ব্যথা বা হঠাৎ করে চোখ ঝাপসা দেখলে সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন। মূল কথা, মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে স্ট্রোক হয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত মস্তিষ্কে না পৌঁছালে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে এবং মূলত এর ফলে স্থায়ীভাবে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। তবে স্ট্রোক হলে তার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করলে এবং চিকিৎসা নিলে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।